नमस्कार अपना देखें सब खबर करोना मोकबिलार जोन्नो राज्य चलछे लकडाउन एमत अवस्थाय ब्लाड बैंके रक्तेर संकट देखा दिएछे। এই রক্তের সংকট মেটাতে চুচুড়া টাউন ক্লাব আগিয়ে এলো। এই চুচুড়া টাউন ক্লাবের উদ্যোগে আজ 50 জন স্ত্রী পুরুষ মিলিয়ে রক্তদান করেন। এই মহতি রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়ার পৌরসভার উপপৌরপিতা অমিত রায় সহ আরও অন্যান্যরা। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট সব খবর। ময়দানের ঐতিহ্যময় যে টেন্টগুলো আছে ক্লাব, এখানে খেলাধুলাই মূলত হতো। আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখেছি ক্রিকেট, হকি, এবং এখন এরা যেটা করেছে ডেভেলপ, ভীষণভাবে দাবার বা এখানে ভালো ভালো প্র্যাকটিস করানো, ইয়ে করানো, এটা খুব ভালো করে হয়। এরা এই লকডাউন হওয়ার পরে যখন রক্তের সংকট দেখা দিল, প্রশাসনের পক্ষ থেকে হসপিটাল থেকেও বলা হয়েছিল যে রক্ত দেওয়ার জন্য সেই সময় যে কোনো কারণেই হোক প্রথমবার ক্যান্সেল করতে হচ্ছে। প্রথমে ইউনিভার্সিটি ক্লাব দিয়েছিলেন, এবং যেহেতু সোশ্যাল ডিস্টেন্সের ব্যাপার আছে, স্পোর্টস অ্যাসোসিয়েশন এটা করতে হচ্ছে, সেই বছর এবার এরা এই উদ্যোগ নিয়েছেন। আজকে প্রায় 40 থেকে 50 জন ছেলে এবং মেয়ে তারা রক্তদান করবেন, এবং সামাজিক এই পরিস্থিতিতে মানবিকতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওরা শুধু তাই নয়, ওরা উইকে দুদিন করে দুঃস্থ মানুষদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, ডিম ভাত ইত্যাদি খাওয়াচ্ছে, সেই সঙ্গে রক্তদানটি করলেন। তার জন্য আমরা শহরবাসীর পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে ওদেরকে কিছু কথা অভিনন্দন জানিয়ে ছোটো করবো না। ভগবান ওদের আশীর্বাদ করুন, এইভাবে সমাজ সেবামূলক কাজ ওরা তাদের সাথে সাথে খেলাধুলার সাথে সাথে চালিয়ে যান, এই আশীর্বাদ আপনারা করুন। টাউন ক্লাব চুচুড়ার পক্ষ থেকে আজকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আমরা আগেও এই শিবির আয়োজন করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু গভর্নমেন্ট এই কঠিন পরিস্থিতিতে কিছু গভর্নমেন্ট নোটিফিকেশান ছিল, যার ফলে আমরা লাস্ট মুমেন্টে আমাদের শিবিরটা ক্যান্সেল করতে হয়। আপনাদের মাধ্যমে আমি আরও অর্গানাইজেশনকে বলবো, তারা এগিয়ে আসুক এই সংকট পরিস্থিতিতে, কারণ শুধু তো করোনা নয়, আরও বিভিন্ন রোগটা আছে এবং চারিদিকে মারাত্মক রক্ত সংকট চলছে। সেই দিকে আরও অর্গানাইজেশন যদি এগিয়ে আসেন তাহলে আমাদের খুব ভালো আর কি, সমাজের প্রতি খুব ভালো হয়। আর আমরা যে আবেদন রেখেছিলাম চুচুড়াবাসীর কাছে, এবং চুচুড়াবাসীর কাছে কৃতজ্ঞ, তারা যেরকমভাবে সাড়া দিয়েছেন। আমাদের হচ্ছে এই ব্লাড ডোনেশন একদিন অর্গানাইজ করতে হবে, কারণ কি এখন তো গভর্নমেন্ট কিছু রুলস রেগুলেশন আমাদের মেনটেন করতে হচ্ছে, 30 থেকে 40 জনের বেশি রক্ত দেওয়া যায় না, যার ফলে আমরা খুব শীঘ্রই একদিন অর্গানাইজ করব। আমরা কৃতজ্ঞ চুচুড়া পৌরসভার কাছে, তারা যেরকমভাবে আমাদের বুক করেছেন, এবং স্কুল প্রশাসনের কাছে, এবং অবশ্যই চুচুড়া নম্বর সদর হসপিটালের কাছে।